এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মনি ট্যাগের আর্নিংটাকে জেনুইন উপায়ে বাড়িয়ে নেবেন। আপনারা তো জানেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যারা সেই ভিডিওটি দেখেন নাই, যে নিজের লিংকে নিজে ক্লিক করেই ইনকাম করুন। এই মনি ট্যাগ সাইটটি হচ্ছে প্রতিদিন 30-40টা ক্লিক আপনি নিজেই করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং কিন্তু ওনারা দিচ্ছে। এখানে আপনাকে সেই জন্য সেই আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে আপনারা নিজেদের লিংকে নিজে ক্লিক করবেন এবং 100 ক্লিকে কিন্তু এখানে $1 থেকে $1.5 দেয়। তো অবশ্যই যারা আর্নিং করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এখানে আজকে যে মেথডটি দেখাবো আমি জেনুইন উপায়ে, এখানে আপনার ক্লিক করতে হবে না, জাস্ট আমি এমন একটি সাইট দেখাবো যে সাইটের মাধ্যমে আপনি কিন্তু এই ক্লিকগুলো এনে আর্নিংটা কিন্তু ইজিলি বাড়িয়ে নিতে পারবেন এবং এক একটা ক্লিক পড়বে অর্গানিক ওয়েতে এক এক কান্ট্রি থেকে। আপনি চুজ করে দিবেন আপনি যে সমস্ত কান্ট্রির সিপিএম মানে হাই রেটটা বেশি সেই সমস্ত কান্ট্রি থেকে আপনি নিতে পারবেন। দেখেন আমি এই ক্লিকগুলো নিয়েছি এখান থেকে, দেখেন এটা রাশিয়া, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে ল্যাটভিয়া, এখানে ইউনাইটেড স্টেট, জার্মানি, অসংখ্য, ফ্রান্স, এক এক জায়গা থেকে কিন্তু এই ক্লিকগুলো করেছে আমার এই লিঙ্কে। তো এখানে আপনারা কিভাবে আপনার এই লিঙ্কগুলোতে আপনারা যে ডাইরেক্ট লিঙ্ক এই মনি ট্যাগ থেকে ক্রিয়েট করবেন সেই লিঙ্কটাকে কিভাবে আপনারা অন্য আরেকটা সাইটের মাধ্যমে জেনুইন উপায়ে আপনারা অর্গানিকভাবে ক্লিক নিয়ে আসবেন এবং এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে। যেহেতু এই মনি ট্যাগ এই সাইটটি এখান থেকে খুব 100 ক্লিকে বিনিময়ে $1 থেকে $1.5 দিয়ে দেয়, তো বুঝতেই পারতেছেন এখান থেকে যদি 1000 ক্লিক আপনি নিতে পারেন দৈনিক, সেক্ষেত্রে এখান থেকে আপনার দৈনিক 1000-1500 টাকা ইনকাম করার কোনো বিষয়ই না এবং সম্পূর্ণ অর্গানিক ওয়েতে। দেখেন এক একটা ক্লিক কিন্তু এক একটা দেশ থেকে, প্রত্যেকটা আলাদা আলাদা দেশ থেকে আসবে ক্লিকগুলো। তো এটা আমি কিভাবে নিয়েছি, আপনারা কিভাবে নিবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আমি জাস্ট একটা সাইটের সাহায্য নেবেন, সেই সাইটের সাহায্য নিয়ে এই মনি ট্যাগের ডাইরেক্ট লিঙ্কগুলোতে আপনারা জাস্ট ক্লিক আনবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আপনারা করতে পারবেন। তো যারা মনি ট্যাগ নিয়ে আমার আগের ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিব, আই বাটনও দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নেবেন মনি ট্যাগ থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে কিভাবে ইনকাম করবেন। শুধুমাত্র লিঙ্ক জেনারেট করে লিঙ্কটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন, অর্গানিক ওয়েতে বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আপনাদের এখানে ভিউগুলো আসবে এবং ক্লিকগুলো আসবে এবং এখান থেকে আপনি ভালো পরিমাণের রেট, হাই রেটের ক্লিকগুলো নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো কোন সেই সাইট এবং কীভাবে সেখান থেকে এই ক্লিকগুলো আনবেন এই ডাইরেক্ট লিঙ্কে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই মনি ট্যাগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না তারা আমার আগের ভিডিওটা দেখে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এই যে 3 লাইট এই যে দেখতে পাচ্ছেন মেনু, এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে একটি ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন। এই যে ডাইরেক্ট লিঙ্ক অপশন আছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে আমার এখানে কিন্তু 2টা লিঙ্ক এখানে ক্রিয়েট করা আছে ডাইরেক্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি নতুন লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে ক্লিক করে দিলে এরকম একটি পপ আপ চলে আসবে। তো আসলে আপনারা যখন এখান থেকে অ্যাড ট্যাগ এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের লিঙ্কটা অ্যাড হয়ে যাবে, মানে ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিছু লিখেও এই লিঙ্কটা চেনার জন্য সামনে কিছু লিখে দিতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই, জাস্ট গেট ট্যাগ এখানে ক্লিক করে দিবেন, আপনার ডাইরেক্ট লিঙ্কটা তৈরি হয়ে যাবে এরকম। তো মনি ট্যাগের ডাইরেক্ট লিঙ্কগুলো এরকম হয়, এখানে একটু কাস্টমাইজ করা লাগে। আমি একটা লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমি এই লিঙ্কটাকে ক্লিক করছি, মনি ট্যাগের লিঙ্কগুলো এরকম হয়। আপনি যখন লিঙ্কটা তৈরি করবেন আপনার সামনে এরকম কিন্তু লিঙ্ক হবে, আপনি এখান থেকে কপি লেখাতে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তবে কপি হলে এই লিঙ্কটাকে আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে। লিঙ্কের প্রথমে দেখতে পাচ্ছেন 2টা স্ল্যাশ আছে, এটার আগে HTTPS লাগাতে হবে আপনাদেরকে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে নিব এখান থেকে, যে ডাইরেক্ট লিঙ্কটা তৈরি করবেন মনি ট্যাগ থেকে জাস্ট এটা কপি করে নেবেন এখান থেকে। কপি করে আপনারা এই লিঙ্কটাকে সেন্ড করার আগে আপনাদের একটু কাস্টমাইজ করতে হবে। আমি এই জন্য একটু নোট প্যাডে চলে যাব, আমরা যে কোনো একটি নোট প্যাডে, দেখেন আমি একটি নোট প্যাডে চলে আসলাম। তো একটি নোট প্যাডে আসার পরে আমি একটি নতুন পেজ দিলাম, এখানে আমরা জাস্ট সেই লিঙ্কটাকে পেস্ট করে দেব। তো
পেস্ট করে দিয়ে এই লিংকটার প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই, প্রথমে দুইটা স্ল্যাশ আছে, এর আগে https আপনাদেরকে লাগাতে হবে, তো আমি জাস্ট লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে জাস্ট https দেখেন, https দিয়ে একটা ক্লোন দিবেন, এই যে দুইটা ডটের মতো আছে ক্লোন। এবার কিন্তু আমাদের এই লিংকটা হয়ে গেছে, আমরা যদি এখন ব্যাগে চলে আসি দেখেন এই লিংকটা হয়ে গেছে। আপনারা এই ডাইরেক্ট লিংকটা মনিট্যাগের এই যে ডাইরেক্ট লিংকটা ক্রিয়েট করবেন, এই ডাইরেক্ট লিংকটার আগে প্রথমে https ক্লোন এটা লাগিয়ে দিবেন, ওই দুইটা স্ল্যাশ আছে স্ল্যাশের আগে অবশ্যই https লাগিয়ে দিবেন। তো এটা লাগিয়ে দিয়ে এই লিংকটাকে আপনারা কিভাবে মার্কেটিং করবেন জেনুইন ওয়েতে সেটাই এখন দেখাবো। তো সেটা করার জন্য আপনাদেরকে আরেকটা সাইটে যেতে হবে, সেটা হচ্ছে এই সাইটের লিংকটিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, @BTC নামে, দেখতে পাচ্ছেন @BTC থেকে কিভাবে মনিট্যাগের এই ডাইরেক্ট লিঙ্কগুলো আপনারা মার্কেটিং করবেন সম্পূর্ণ ফ্রিতে, এখানে কিভাবে করবেন সম্পূর্ণ অর্গানিক ওয়েতে, আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। তো এই @BTC সাইটটিও আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক লেখা থাকবে, সেখানে ক্লিক করলে আমার ব্লগ সাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা জাস্ট @BTC আমি লিখে দিব, সেখানে ক্লিক করে এই সাইটে চলে আসবেন, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটু ক্যাপচা আসতে পারে। তো এই @BTC-র মাধ্যমে কিন্তু আজকে আমরা মনিট্যাগের ডাইরেক্ট লিঙ্কগুলো মার্কেটিং করে ইনকাম করব। তো দেখেন এখানে এরকম আসবে, এরকম আসলে এখানে আপনার একটা ইমেল জামি, এখানে ইমেল এবং জিমেল যেটাই থাকুক আপনার ভ্যালিড দিয়ে দিবেন, এবং এখানে 8 ক্যারেক্টারের মধ্যে ছোট বড় মিলিয়ে একটি পাসওয়ার্ড দিবেন, দেন আই এম নট এ রোবট, এখানে ক্যাপচাটা এখানে টিক করলে এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন, করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। তো এরপরে আপনার ইমেলে যদি একটি ভেরিফিকেশন লিঙ্ক যায়, সেই লিঙ্কটা আপনি জাস্ট আপনার ইমেলটাতে যেয়ে কনফার্ম করে দেবেন। তো জাস্ট এরপরে করবেন কি, আপনারা লগ ইন করবেন, মানে সাইন ইন করবেন। তো এখানে সাইন ইন করার জন্য এই সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন, দেন যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেল আর পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নেবেন। তো জাস্ট আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট আমার সেই @BTC সাইটে চলে আসলাম। তো দেখেন আপনারা এই সাইটগুলো আপনার এরকম আসবে আপনি লগ ইন করার পরে, এবং উপরে আপনাদের ইন্টারফেসগুলো দেখতে পাবেন, এখানে বেশ কিছু ইন্টারফেস আছে, এখানে আপনার ইউজার এবং আইডিটা দেখতে পাবেন। এবং এই পাশে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি, এইখানে দেখতে পাবেন আপনাদের ব্যালেন্স এখানে দেখতে পাবেন। তো আমার আপনারা যদি দেখেন এখান থেকে আমাদের আগে এই যে 87টা এটা আর্নিং করতে হবে, দেখেন যে এখানে আমার 187 আছে, আমি আরও ছিল, আমি এটা দিয়ে জাস্ট বুস্ট করেছি আমার মনিট্যাগের ডাইরেক্ট লিঙ্কগুলো। তো এই 87গুলো আর্নিং করতে হবে আপনাদেরকে আগে, এটা আর্নিং করার জন্য একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন আর্ন যে অপশনটি আছে, এই আর্ন সেকশনে ক্লিক করে দিবেন। আর্ন সেকশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমরা জাস্ট এই যে সার্ভ অ্যাড এই এখানে ক্লিক করব, এই যে ভিডিও অ্যাড এখানে, এরপরে অ্যাক্টিভ উইন্ডো সার্ভিং অ্যাড, এগুলোর মাধ্যমে কিন্তু মূলত আমাদের ওই 87টা আর্নিং করতে হবে। জাস্ট সার্ভ অ্যাডে যদি ক্লিক করে দেন, তো দেখেন আমি আজকের গুলো আজকে আমার এখন এখানে আসবে না, আমার আজকে ডেলি যে 87গুলো ইনকাম করার সেটা আমি করে ফেলেছি, যার কারণে আসতেছে না। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, দিলে এখান থেকে আবার আমি একটু চেষ্টা করি আবার আসে কিনা। তো এখান থেকে মূলত এই 87গুলো আর্নিং করবেন। তো 87গুলো আর্নিং করলে আমি যেহেতু আজকে দেখে ফেলেছি, সেক্ষেত্রে এখানে আমাদের এখানে কিন্তু আজকে আসতেছে না। তো এখান থেকে বিভিন্ন এই ক্যাটাগরি আছে আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা 87গুলো আর্নিং করলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, প্রথমে একটু জুম করে দেখাই, আমরা যখন এই জাস্ট 2-3 সেকেন্ডের যে ভিউগুলো করবো এখান থেকে সাব অ্যাড, এইখান থেকে যেটা আমরা ভিউ করব, এই 87গুলো আমাদের প্রথমে এই ব্যালেন্সের যোগ হবে। আমাদের এই ব্যালেন্সের যোগ হলে আমাদের এটা এই ব্যালেন্সে আনতে হবে, আমাদের ওই ডাইরেক্ট লিঙ্কে ক্লিক আনার জন্য যে অ্যাডভার্টাইজিং ব্যালেন্স এখানে কিন্তু আনতে হবে। এখানে আনা খুবই সহজ, এখানে আনার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি, এখানে তীর তীর চিহ্ন, তীরে ক্লিক করে দিবেন। দেখেন তীরে ক্লিক করে দিলে আমার যেহেতু এখন নাই, আপনার উপরে এই এইখানে যত 87 থাকবে আপনি এখানে দেখতে পাবেন এই 87টা শো করবে। করলে আপনি জাস্ট এই যে মুভ লেখা আছে এই মুভে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই উপরের ব্যালেন্সটা এই নিচের এইখানে ব্যালেন্সটা চলে আসবে, এই নিচের এইখানে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে।
তো আশা করি বুঝতে পেরেছেন উপরে সাথে আপনি যখন কাজ করবেন এই সাব অ্যাডগুলো দেখে এখান থেকে যখন এই অ্যাডগুলো দেখবেন সার্ফিং অ্যাডগুলো তো এই ছোট ছোট অ্যাডগুলো ক্লিক করার বিনিময়ে আপনাকে যে সাতোশিটা দিবে সেটা উপরে অ্যাড হবে আর উপর থেকে যখন আপনি এটা নিচে নামাবেন তখন এই জাস্ট এই যে তীর চিহ্ন আছে এখানে তীর সাতোশিটা এখানে তীর আছে এই তীরে ক্লিক করে দিবেন তীর চিহ্নতে ক্লিক করলে এরকম অপশন আসবে এবং আপনি জাস্ট এই মুভ অপশনে ক্লিক করলে আপনার নিচে চলে আসবে উপরের ব্যালেন্সটা এই উপরের সাতোশিটা নিচে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যখনই নিচে চলে আসবে তখন আপনারা এবার কি করবেন এখান থেকে আপনাদেরকে এই নিচে অ্যাডভার্টাইজিং যে সাইটটি আছে সেখানে চলে আসতে হবে আপনাদের ক্লিকটা নেওয়ার জন্য অর্গানিকভাবে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং এখানে জাস্ট এখানে অ্যাডভার্টাইজ এই সেকশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন বিভিন্ন অ্যাডের ক্যাটাগরি আছে তো প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করে দিবেন সার্ফ অ্যাডে আমরা ক্লিক করব তো সার্ফ অ্যাডে ক্লিক করলে এখানে দেখেন আমার একটি ক্যাম্পিং চলতেছে আমি এখানে জাস্ট 187 দিয়ে কিন্তু এই ক্যাম্পিংটা চালু করছি এখানে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে আমার বর্তমানে 187 এখানে যে ক্যাম্পিংটা চলতেছে এখানে আমি এই ক্যাম্পিংটা রান করেছি এখান থেকে তো এই ক্যাম্পিংটা আপনারা কিভাবে রান করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনি যখন এই অ্যাড সার্ভিং এ ক্লিক করবেন আপনার প্রথমে উপরে ওটা থাকবে না এটা যখন ক্লিক করে দিবেন আপনার মিনিমাম যখন 187 হয়ে যাবে এখানে উপরে 187 হয়ে গেলে আপনি জাস্ট সেটা এই নিচে নিয়ে আসবেন এখানে মুভ করে তীরে ক্লিক করে নিচে নিয়ে আসবেন নিচে আনার পরে আপনি এইখানে স্টার্ট এ নিউ ক্যাম্পেইন এই সেকশনে ক্লিক করে দিবেন তো যখনই স্টার্ট এ নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন তো এখানে আপনাদের মূল কাজ এই যা স্টেপে আশা করি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা যে মনিট্যাক থেকে যে ইউআরএলটি ডাইরেক্ট লিঙ্কটি আমরা ক্রিয়েট করেছিলাম আমি দেখাই আবার আপনাদেরকে এই যে ডাইরেক্ট লিঙ্কটি মনিট্যাগের আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করে নিই দেখেন আমাদের মনিট্যাগের যেহেতু ডাইরেক্ট লিঙ্কটা মার্কেটিং করতে হবে এখান থেকে আমরা কিন্তু ইনকামটা কিন্তু দেখবেন কিভাবে বাড়তেছে আমরা জাস্ট এটা কপি করে নিব দেন চেপে ধরে কপি করে নিলাম এবার আমরা সেই সাইটে চলে আসবো এবার এখান থেকে আমাদের উপরে এই যে ইউআরএল এর জায়গায় সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব এখানে আমরা চেপে ধরে পেস্ট করে দিব সেই লিঙ্কটা দেখেন আমরা লিঙ্কটা দিয়েছি দেন আপনি চাইলে এই জায়গাটা কিছু লিখে দিতে পারেন তো আপনি এখানে ক্লিক হেয়ার লিখে দিলেন এখানে আমি লিখে দেব ক্লিক হেয়ার তো দেখেন এখানে ক্লিক হেয়ার লিখে দিচ্ছি তো এখান থেকে আপনারাও যে কোনো একটা লিখে দিতে পারেন তো ক্লিক হেয়ার লিখেছি এবার আমরা প্রতি ক্লিকের জন্য কত সাতোশি দিব এখানে এটা আপনি অ্যামাউন্টটাই করবেন এখানে চার দেয়া আছে আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন আপনি চাইলে কমিয়েও দিতে পারেন থাক চার দেয়া আছে সেটাই থাক 487 করে আমরা প্রতি ক্লিকে দিব দেন কত সেকেন্ডে আপনি চান যে আপনার অ্যাডটি কত সেকেন্ড ভিউ করুক এখানে 15 সেকেন্ড দেয়া আছে আপনি চাইলে এই সেকশনে ক্লিক করে এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখান থেকে দেখেন 15 সেকেন্ড 30 সেকেন্ড 45 সেকেন্ড 60 সেকেন্ড আপনার যেটা খুশি আপনি সেটা দেবেন সেটা সিলেক্ট করে দিবেন এটা আমি আপাতত 15 সেকেন্ডে রাখলাম তো যাই হোক এখান থেকে এরপরে শো দেখতে পাচ্ছেন শো টু অল এটা এটা এরকমই থাকবে এটাও চেঞ্জ করার দরকার নেই এবং এখানে আছে অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ এটা এটাই থাকবে এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই এবার আসেন এখান থেকে ডেলি আপনি কতটা ক্লিক নিতে চান সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন তো যদি আপনি এখান থেকে 100 ক্লিক নিতে চান তো এখানে 100 দিবেন আপনার সাতোশির পরিমাণ বুঝে যায় আপনি যদি দেখা যায় 40টা ক্লিক নিলেন আপনার 4×10=40 তা আপনি 100 যদি থাকে আপনি সাতোশি হয়ে গেছে আপনি 40টা ক্লিক নিতে পারবেন এখানে 40 লিখে দিলেন যেহেতু 4 করে দিব আমরা দেন সবগুলো এরকমই থাকবে নিচে মূল কাজটা দেখেন এখান থেকে হাই রেট হাই সিপিএম যেটা দিবে আপনাদেরকে এখান থেকে জার্মানি সিলেক্ট করবেন কার আমি যে কান্ট্রিগুলো দিয়ে দিচ্ছি জাস্ট সেটা সিলেক্ট করবেন দেখেন টিক মার্ক হয়ে গেছে একটি কান্ট্রি জার্মানি এরপরে একটু এই পাশে চলে আসবে সোয়াইপ করে এখানে ইউক্রেন সিলেক্ট করবেন এই যে ইউক্রেন এটা সিলেক্ট করবেন এরপরে উপরে দেখতে পাচ্ছেন কানাডা এই কানাডা সিলেক্ট করবেন তো এই কান্ট্রিগুলোতে খুব রেটটা খুব হাই থাকে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ এটা দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রান্স এই ফ্রান্সে ক্লিক করে দিবেন তো জাস্ট ফ্রান্স এইভাবে আপনি যেই কান্ট্রিগুলো নিতে চান আমি এখানে 5টা যে কান্ট্রিগুলো আপনাকে দেখালাম মিনিমাম এই 5টা কান্ট্রি জার্মানি
কানাডা, ইউক্রেন, ইউএসএ এবং ফ্রান্স। আপনাদের ভিডিওটি বুঝতে সমস্যা হলে আপনারা ভিডিওটি একটু পজ করে আবার বারবার দেখে নেবেন, যেহেতু মোবাইল দিয়ে কাজটি দেখাচ্ছি, কারণ আমার ম্যাক্সিমাম ইউজারই মোবাইল দিয়ে কাজগুলো করে। আর আপনারা খুব ইজি প্রসেস, এখান থেকে আমি যেভাবে দেখালাম এগুলো সিলেক্ট করবেন। প্রথমে মনিট্যাগে ডাইরেক্ট লিঙ্কটা দিবেন, দেন এখানে চাইলে কিছু লিখে দিবেন, একটা মেসেজ ক্লিক হয়ে লিখে দিলাম। এরপরে এখানে এটা যা আছে সেটা থাকবে, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চার। এখানে সেকেন্ডটা 15 সেকেন্ড না 30 সেকেন্ড এটা সিলেক্ট করবেন, কতটা ক্লিক নিতে চান সেটা দিবেন, দেন এটা যেটা আছে সেটাই থাকবে। এরপরে মোবাইল এবং ডেস্কটপ ডিভাইস এটা এটাই থাকবে। এরপরে নিচের যে কাজটা, এখান থেকে জাস্ট এই 5টা কান্ট্রি যে হাই সিবিএম রেট দেয় যে এইগুলো আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যাম্পিং, তা আমরা এই স্টার্ট ক্যাম্পিংয়ে ক্লিক করে দিব। স্টার্ট ক্যাম্পিংয়ে ক্লিক করে দিলে আমাদের এটা ক্যাম্পিং সেকশনে চলে যাবে। তারপরে কী করতে হবে দেখাই, যখনই আমরা স্টার্ট ক্যাম্পিংয়ে ক্লিক করে দিব আমাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। পপ আপ আসার পরে আমাদের এই যে ব্যালেন্স যে সেকশনটি আছে আমি দেখাচ্ছি, এই ব্যালেন্স সেকশনে আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে। তা আমরা জাস্ট এই ক্যাম্পিংটা চালু করার পরে এই ব্যালেন্স সেকশনের মাঝখানে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এবার দেখেন মিনিমাম 187 এখানে দেখাচ্ছে ডিপোজিট করতে হবে। আমি আপনাদেরকে আবারও দেখাই, আমরা যখন এখানে এই ব্যালেন্সটা অ্যাড না করলে কিন্তু আমাদের মিনিমাম 187 এখানে দিতে হবে। তো আমরা জাস্ট এখানে লিখে দিব 100, আপনার যদি বেশি থাকে আপনি বেশি দিবেন। দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন, সাবমিটে ক্লিক করে দিলে আপনার ক্যাম্পিংটা কিন্তু রান হয়ে যাবে। আপনার এখানে দেখতে পাবেন যে আপনি যে ক্যাম্পিংটা চালু করেছেন সেই ক্যাম্পিংয়ে কতজন ক্লিক করেছে, মানে কতজন আপনার এই ভিউ করেছে সেটা দেখতে পাবেন, এবং আপনার এখান থেকে পরিমাণটা কমতে থাকবে। এবং এটা এখানে যে প্লে অপশন আছে এটা রানিং যেভাবে আছে এইভাবেই থাকবে, এটা মনে হলে এখানে ক্লিক করবেন না, ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো আমার অ্যাপটা কিন্তু রান হয়ে গেছে, এবং এখান থেকে যে ক্লিকটা আসবে সেটা হবে 100% অর্গানিক। মনিট্যাগে আমাদের কিন্তু কোনো রকমের চ্যানেল মানে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আমরা এখানে আসব এই অ্যাডবিটিসি থেকে আমরা এই সার্ফিং অ্যাড এই আর্ন সেকশনে ক্লিক করে এই অ্যাডগুলো দেখে সাতশিগুলো আর্ন করব। জাস্ট তারপরে অ্যাডভার্টাইজ এই সেকশনে ক্লিক করে আমরা জাস্ট সার্ফ অ্যাড এটা অ্যাড করে দিব এই ক্যাম্পিংয়ে, এখানে ক্রিয়েটে নিউ ক্যাম্পিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি এমনি লং হয়ে যাচ্ছে আমি আর দেখাবো না। এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে মনিট্যাগে যে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টে আসলে এখানে কি পরিমাণে ভিউ আপনারা দেখতে পাবেন। এবং এখান থেকে এই থ্রি লাইন মেনুতে যদি আপনি ক্লিক করেন আপনার মনিট্যাগের, তো যাদের মনিট্যাগ অ্যাকাউন্ট নেই কীভাবে একটি মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সেই ভিডিও লিঙ্কটি ইনডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে নেবেন। তো দেখেন এখানে আসার পরে যখন আপনি ডাইরেক্ট লিঙ্কে আবার ক্লিক করবেন, তো দেখেন এই যে আপনি যে লিঙ্কগুলো ই করছেন সেই লিঙ্কগুলো এখানে দেখতে পাবেন। তা আপনি অ্যাডবিটিসিতে যে লিঙ্কটা প্রমোট করছেন সেই লিঙ্কের এই স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এসে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কান্ট্রি, কান্ট্রিতে যখন ক্লিক করবেন, তো বন্ধুরা কান্ট্রিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার লিঙ্কে আপনার যে অ্যাডবিটিসি থেকে যে লিঙ্কগুলো আপনি এখানে প্রমোট করছেন প্রত্যেকটা ক্লিক কিন্তু এক একটা কান্ট্রি থেকে আসতেছে। দেখেন এখানে রাশিয়া, পাকিস্তান, ইউএসএ, ওইখানে তো আপনি 5টা দেশ সিলেক্ট করবেন এবং সেই 5টা দেশ থেকে কিন্তু আপনার ক্লিকগুলো আসবে, এবং সেই রেটগুলো কত করে আপনি আর্নিংটা পাইছেন সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাবেন, এবং ওই সমস্ত কান্ট্রি থেকে কিন্তু হাই সিবিএম দেয়। তো এখানে কিন্তু আমি আবার যে সবগুলো নিয়েছি বিদায় এখানে আমার কম রেট আসছে। তো আপনারা আশা করি এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন যে আপনাদের মনিট্যাগের ডাইরেক্ট লিঙ্কগুলো কী পরিমাণে এই অ্যাডবিটিসি ওই সাইটটির মাধ্যমে জাস্ট ওইখান থেকে 87 আর্ন করে ওইখানে ক্যাম্পিং চালু করে দিবেন, এরপরে দেখবেন আপনাদের কী পরিমাণে ইনকাম হচ্ছে, এবং সম্পূর্ণ ভ্যালিড উপায়ে আশা করি আপনাদের মনিট্যাগ অ্যাকাউন্টটি আর ব্যান হবে না। যেহেতু এটি অন্যান্য আলাদা আলাদা কান্ট্রি থেকে ক্লিকগুলো আসতেছে, সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে বলবো অ্যাডবিটিসিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেটা করে তারপরে আপনারা এই মনিট্যাগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডাইরেক্ট লিঙ্ক জাস্ট এইভাবে আপনারা মার্কেটিং করবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন,
এবং কারো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ হয়তো আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই অথবা বোন আছে যারা ঘরে বসে আর্নিং করতে চাচ্ছেন, তাদের অনেক উপকার আসবে। যেহেতু এখান থেকে ফ্রিতে এইভাবে মার্কেটিং করলে আমি আশা করি আপনারা মান্থলি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। তো অবশ্যই এখানে যারা কাজ করবেন তারা অবশ্যই এখান থেকে আমার এই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি আপনাদের এখান থেকে উপকৃত হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।